Assalamu alaikum everyone. Welcome back to my channel. I hope everybody fine. We are fine. Alhamdulillah. আশা করি আমার দূরের এবং কাছের দেশের এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমারও আল্লাহর রহমতে আপনাদের দোয়া বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদুল আজহা আমাদের আজকে পবিত্র ঈদ এই পবিত্র ঈদ উপলক্ষে সর্বপ্রথম আমার আম্মুকে জানাই ঈদ মোবারক এবং সালাম তার সাথে আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার সম্মানিত ভিউয়ার্স আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাইকে জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক সকাল থেকেই একটু আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি ফার্স্ট আমি আমার ডাইনিং টেবিলে খাবারগুলো কারণ এখন সকালবেলা আমার বড় ছেলে এবং তার আব্বু মানে আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে ওরা নামাজে যাবে তাই তার আগে একটু মিষ্টিমুখ করাতে শূন্য জাস্ট একটু আমি এই জন্য নাস্তাগুলো সবাইকে পরিবেশন করার জন্য রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমার অ্যাপিটাইজার এবং ডিজার্টের কী কী আইটেম ছিল অনেক আইটেম ছিল আপনারা দেখে বুঝতেই পারবেন আসলে কোনটা থেকে শুরু করব গোলাপ জামুন কালো জাম ম্যাঙ্গো ইয়োগার্ট মানে আমদুধি তারপর লাড়ু বুরিন্দা বা বুন্দিয়া বা মিহিদানা যে যেটাই বলেন তারপরে পান্তুয়া পিঠা তারপর চিনামন রোল তা আরও অনেক মার্বেল কেক ভাজা সেমাই একটি দেশি সেমাই আমি আসলে কোনো রেসিপি শেয়ার করিনি জাস্ট যা যা রেডি করলাম তা একটু শেয়ার করলাম কারণ সবাইকে একটু মিষ্টিমুখ করাবো তাই একটু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খাওয়াতে তো পারছি না জাস্ট তবু আপনাদেরকে শুভেচ্ছাটা জানাই তো খাবারগুলো রেডি করলাম এরপরেই তো বুঝতেই পারছেন বড়রা ছোটদের ঈদের সালামে আমার হাজব্যান্ড বাচ্চাদের ঈদের সালামে দিচ্ছে খাওয়া দাওয়ার পর্ব একটু মানে মিষ্টি খাওয়ার পর্ব শেষ করি সালামের পর্ব শুরু হলো আর এখন যে অবস্থা বিদেশে আসলে আমার ছোট বেবিটাও খুব যেতে চেয়েছিলো ঈদের নামাজে আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল আসলে এখন খুবই রিস্ট্রিক্টেড কারণ বাচ্চাদেরকে অ্যালাউ না তাও খুব জোর করে আমার বড় ছেলেটার তো বয়স হয়নি ওরা যে একটা লিমিটেড এজ দিয়েছে সেই বয়স হয়নি তারপর বললাম বাবার সাথে ওকে একটু দিই কারণ এদেশে তো নিয়ম বাইরে এখন প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নামাজের যে জানামাজ এবং প্রত্যেকের মাস্ক হ্যান্ড গ্লাভস এগুলো থাকতে হবে এগুলো নিয়ে নিজেদের ইন্ডিভিজুয়ালি এগুলো নিয়েই নামাজ পড়তে হবে সেভাবেই প্যাকেট করে দিয়ে দিলাম ওরা একটু পরে নামাজের উদ্দেশ্যে বের হবে সবাই ঈদের নামাজের উদ্দেশ্যে এরপরেই ইনশাল্লাহ তো এই তো আমাদের এদেশে তো আমরা মাঠে আসলে কোরবানি করি না কারণ আমি একা পারি না আর আমাদের সেরকম তাই আমরা মানে খুবই দেশে একটা মানে কষ্টসাধ্য হয়ে যায় তাই আমরা দোকানেই দিয়ে দিয়েছি অর্ডার ইনশাল্লাহ আজকে এবং কালকে দুই দিনে দুটো অর্ডার আশা করি আল্লাহ রহমত আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ কোরবানির পরেই ওরা কল দিবেন তখন আমরা যে পিক আপ করতে হবে আর কি তাই এখন একটু ফ্রি আছি আপনাদের সাথে একটু গল্প করতেছি তা আশা করি আপনাদের কাছে আমার পুরো ব্লগটি ভালো লাগবে আপনারা ফার্স্ট টু লাস্ট আমার ব্লগটি দেখবেন এবং যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে আপনাদের চ্যানেল বানিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তো আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আশা করব যে আপনারা আমার পুরো ভিডিওটি এনজয় করবেন আমার ছোট্ট বেবি ঈদের সালামে পেয়েছে কত হ্যাপি আর সে যে ডলারগুলো কাউন্ট করতেছে আপনারা দেখতেই পাবেন আর এরপরে মানে ওরা যে চলে যাচ্ছে সেটারও একটু ভিউ আপনাদের সাথে মানে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট ফ্যামিলিটির জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমাদের সবাই নেক হাত বাড়িয়ে দিয়ে আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম
চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay. 5, 10, 10. How much? 10. 5, 10, 10. A 10 plus 10 equals 20. 5, 0 ele kata. 50. Kono kato isho kono. 50. চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঈদ চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ বলো ঈদ মোবারক ঈদ ছোট্ট খুকি গরিব ধনী দুঃখী সুখী মিলবো সবাই এক শাড়িতে আমাদের এই পৃথিবীতে ছোট্ট খুকি গরিব ধনী দুঃখী সুখী মিলবো সবাই এক শাড়িতে আমাদের এই পৃথিবীতে তাই এ খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ বলো ঈদ মোবারক ঈদ মিষ্টি সুখের মিষ্টি কথা নাই রে কোনো দুঃখ ব্যথা শত্রুতা নেই হাত বাড়াতেই সবাই এলো সাড়া দিতে মিষ্টি সুখের মিষ্টি কথা নাই রে কোনো